চতুর্থ ধাপে 14 ফেব্রুয়ারি 56টি পৌরসভায় নির্বাচন হবে, 17 জানুয়ারি মনোনয়নপত্র জমা, বাছাই 19 জানুয়ারি, 26 জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন, 56 পৌরসভার মধ্যে 31টিতে ইভিএমে আর 25 পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ হবে। সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর চতুর্থ ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে প্রথম ধাপে 25 পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় গত 28 ডিসেম্বর, দ্বিতীয় ধাপে 61টি পৌরসভায় ভোট হবে আগামী 16 জানুয়ারি, এর মধ্যে 29টি পৌরসভায় ইভিএম ও 32টি পৌরসভায় ব্যালটে ভোট হবে। এরপর তৃতীয় ধাপে 64টি পৌরসভায় ভোট হবে 30 জানুয়ারি, এরপর সব কটিতেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন হবে 14 ফেব্রুয়ারি। চতুর্থ ধাপে 56টি পৌরসভার সাধারণ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 জানুয়ারি 2021 রবিবার, মনোনয়নপত্র বাছাই 19 জানুয়ারি 2021 মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহার 26 জানুয়ারি 2021 মঙ্গলবার, ভোট গ্রহণ 14 ফেব্রুয়ারি 2021 রবিবার। 31টা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে আর অবশিষ্ট 25টা পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে।